কলকাতায় আনোয়ারুল আজিম হানারের খণ্ডিত মৃতদেহ কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এমন খবরে বাকরুদ্ধতার স্বজন দলীয় নেতাকর্মী এবং স্থানীয় জনগণ উচ্চসিক্ত চোখে অনেকেই ভিড় করছেন সংসদ সদস্যের বাড়িতে গত এগারো মে চিকিৎসার জন্য ভারতে যান টানা তিনবার নির্বাচিত এই সংসদ সদস্য রাহনুমা সারার ডেস্ক রিপোর্ট আনোয়ারুল আজিম আনারের রাজনৈতিক জীবনের শুরু ঝিনাইদহের কালীগঞ্জে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগে যোগ দেন তিনি ঝিনাইদহ চার আসন থেকে দু হাজার চোদ্দ দু আঠারো এবং দু চব্বিশ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে তার নির্বাচনী এলাকায় কলকাতায় আনারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এমন খবর শুনে অনেকটাই বাক্রুদ্ধ তার স্বজন দলীয় নেতাকর্মী এবং স্থানীয় জনগণ অশ্রুশিক্ত চোখে অনেকেই ভিড় করছেন সংসদ সদেশের বাড়িতে আমাদের দেশের লোকের সাথে জড়িত আছে এ হত্যাকাণ্ড এটা একটা হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে আমরা আমাদের অভিভাবক হারালো কালিগঞ্জবাসীতে অভিভাবক হারালো না মানুষ জানবে কাকে হারালাম ইয়াশনি টানা তিনবারে নির্বাচিত সংসদ সদস্য গত 11 মে ভারতে চিকিৎসার জন্য যান 12 মে বন্ধুর বাড়িতে পৌঁছান তিনি 15 মে পর্যন্ত তার সাথে পরিবারের যোগাযোগ থাকলেও এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গত 19 মে বিকেলে রাজধানীর ডিবি কার্যালয়ে যান তার সজনরা কিভাবে সহ্য করব করে কি করে কেউ খোঁজ না কেন এক মন্ত্রী করে দিল কিভাবে তারিখ থেকে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল তার তার মেয়ে ফোন দিয়েছে তার ফোনে মেসেজ দিয়েছে আমি ভালো আছি সুস্থ আছো তোমরা মেসেজ দিও না ভিআইপি লোক আসে তার জন্য তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনে আমি ভালো আছি সেই মনে হয় মেরে ফেলে ভাইput করে আমরা মন্তব্য উলটা করা ঠিক হবে না বলে আমি মনে করি যেহেতু উনি জাতীয় সংসদ সদস্য আমাদের সরকার এবং ভারত সরকারের অবশ্যই এই বিষয়ে যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে তারা ইতিমধ্যে কাজ করছে এদিকে নিখোজের পর পশ্চিমবঙ্গের বহরानगर থানায় জিডি করেন এমপির বন্ধু গোপাল 6 দিন নিখোজ থাকার পর তার खंडিত মরদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় ভারত ও বাংলাদেশে সন্দেহভাজন 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ ইন্ডিয়ান পুলিশ তদন্ত করবে বাংলাদেশ পুলিশ তদন্ত হবে সর্বোচ্চ পর্যায়ে থেকে এটা তদন্ত হবে এবং যারা যারা জড়িত এটাও বের হবে কিভাবে কি হল এটা যে আপনার একটু সময় দিতে হবে রাহনুমা সারা নিউজ